जोगो आर सुंदर लागबे गो जदि बोसा जोगो आर सुंदर लागबे गो আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সাথে বউ দেখে বুঝতে পারছেন আজ কোথায় এসেছি। হ্যাঁ, আজকে বিয়ে অনুষ্ঠানে দাওয়াত খাওয়ার জন্য এসেছি, নাদিয়ার বিয়েতে এসেছি। তো সকাল থেকে অনেক অসুস্থ ছিলাম, আলহামদুলিল্লাহ একটু সুস্থ হওয়ার পরে দুটায় চলে এসেছি আমরা। তো এসে আমরা খাওয়ার টেবিলে বসে পড়লাম, আগে খাওয়াটা শেষ করে নেব। এদিকে বউ চলে এসেছে পালা থেকে সাজগোজ করে, অনেক ভালো লাগতেছে মাশাআল্লাহ তাকে। সবাই ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, আর এদিকে পর্যায়ক্রমে সবাই খাওয়া শেষ করছে। আর বিয়ে অনুষ্ঠানে আসার মানে হচ্ছে অনেকের সাথে দেখা হওয়া, অনেক দিন অনেকের সাথে দেখা হয় না, গল্প গুজব করা। আর এদিকে দেখা যাচ্ছে বউ এবং বরকন এই দুইজনকে নিয়ে সবাই সেলফি তোলা নিয়ে ব্যস্ত, সবাই সেলফি তুলছে, একজনের পর একজন তুলতেই আছে। অনেক ভালো একটা প্রোগ্রাম ছিল আজকে, অনেক ভালো লেগেছে। আর ভালো লাগার কারণ হচ্ছে সবার সাথে বসে আড্ডা দিতে পেরেছি, অনেক কথা বলতে পেরেছি, অনেকটা সময় ভালো সময় কেটেছে আমাদের। বা অনেকের সাথে অনেকদিন দেখা হয় না, অনুষ্ঠানগুলোতে গেলে অনেকের সাথে দেখা হয়, প্রাণ খুলে কথা বলা যায়, তাই আসলে বেশি ভালো লাগে বিয়ে অনুষ্ঠানগুলো যেতে। তো এখানে বরকনে বসে আছে, ক্যামেরাম্যান বিভিন্ন অ্যাঙ্গেলে তাদের ভিডিও করতেছে, ছবি তুলতেছে। আর পারিবারিকভাবে সবাই কিন্তু একবার একজন বসে বসে ছবি ভিডিও করে নিচ্ছে। এটা হচ্ছে সম্পূর্ণ পরিবার, এখানে দেখতে পাচ্ছেন কনের বাবা মা ভাই বোন, এ হচ্ছে কনের ছোটো বোন, এরপরে বাবা মা এবং ভাই। এরপর কনে বর কনেকে নিয়ে খাওয়ানোর জন্য সবাই ব্যস্ত হয়ে পড়েছে, বরকে হাত ধোয়ানোর জন্য, হাত ধোয়ানোর পরে টাকা নিয়ে বিশেষ করে শালীরা অনেক ব্যস্ত হয়ে পড়েছে পিছনে তারা হাত ধোয়ানোর জন্য। পিছনে কনে বিভিন্ন অ্যাঙ্গেলে তাকে ভিডিও করা হচ্ছে, ছবি তোলা হচ্ছে। ক্যামেরাম্যান যেভাবে দেখাচ্ছে সেভাবে কিন্তু কনে ছবি তুলতেছে। তো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস দিবেন এবং শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।